সুপ্রভাত, এক ফোনে বাংলা নিয়ে সঙ্গে রয়েছে আমি অমৃতা। মেখলিগঞ্জের খবর দিকে নজর রাখবো। মেখলিগঞ্জে স্ট্রং রূপে কারচুপি, প্রমাণ খুঁজতে মেখলিগঞ্জে বিচারপতি গঙ্গোপাধ্যায়। মেখলিগঞ্জে সফটওয়্যার না খোলায় ফিরতে হয় বিচারপতিকে, কলকাতায় সফটওয়্যার পাঠানোর নির্দেশ বিচারপতি। রাজেশের কাছে যাবো, রাজেশ কাছে আরেকটু জানার চেষ্টা করবো। রাজেশ, বিচারপতি যান, তিনি নিজেও ভিডিও ফুটেজ দেখার চেষ্টা করেন কিন্তু শেষমেশ তিনি দেখতে পান না, এর পরবর্তী পদক্ষেপ তারপর কি হয় বিচারপতির? দেখো অমৃতা, সদ্য পঞ্চায়েত নির্বাচন সমাপ্ত হয়েছে, তবে মেখলিগঞ্জের চাংরামান্দার 76 নং বুথের প্রার্থীসহ 9 জন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে দ্বারস্থ হয়। তাদের দাবি ছিল স্ট্রংরুমে কারচুপি করা হয়েছে এবং যে কারচুপি করা হয়েছে সেই স্ট্রংরুমের সিসিটিভি ফুটেজ যেন খতিয়ে দেখা হয় এবং দেখানো হয়। সেই ঘটনার তদন্তে নেমেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি মেখলিগঞ্জে এসেছিলেন গতকাল বিকেল নাগাদ এবং তারপর সেখানে সিসিটিভি ফুটেজ দেখার চেষ্টা করেন কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেই সিসিটিভি ফুটেজ দেখতে পাননি। পরবর্তীতে তিনি জলপাইগুড়িতে ফিরে যান। অমৃতা, বিচারপতি গাঙ্গুলি তিনি ঠিক কি বলেছেন শুনুন। অ্যালিগেশন করেছি যে স্ট্রংরুমে কিছু গন্ডগোল করা হয়েছিল, সেই জন্য স্ট্রংরুম পার্টের ভিডিওটা আমি দেখার চেষ্টা করেছিলাম এবং অন্যান্য আইনজীবীরাও ছিলেন, সেইটা আমি হচ্ছে এটা শুধু আমি দেখার জন্য উঠে এসেছি। আচ্ছা আচ্ছা, আজকে আমি দেখতে চেয়েছিলাম সেটা আজকে টেকনিক্যাল কারণে দেখা গেল না, ওখানে গিয়ে আমি আমার কোর্ট বসি একটা অর্ডার আজকে দিয়ে। রাজেশ, এই ক্ষেত্রে একটু বিষয়টা পরিষ্কার ভাবে বোঝার চেষ্টা করবো, মামলাটা ঠিক কি একটু যদি সবিস্তারে বলো। দেখো, স্ট্রংরুমে কারচুপি করা হয়েছে এই অভিযোগেই মেখলিগঞ্জের চাংরাবান্ধার 76 নং বুথের এক সিপিএম প্রার্থী সহ আরও 9 জন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করে এবং সেই মামলায় যেটা উল্লেখিত রয়েছে যে সিসিটিভি ফুটেজ স্ট্রংরুমে যেহেতু তারা কারচুপির অভিযোগ করেছেন, স্ট্রংরুমে সিসিটিভি ফুটেজ যেন খতিয়ে দেখা হয় সেই বিষয় সম্পর্কিত একটি মামলা হয়। সেই মামলারই তদন্তে নেমে কলকাতা হাইকোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু মেখলিগঞ্জে এসেছিলেন সেই সিসিটিভি ফুটেজ দেখতে কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেই সিসিটিভি ফুটেজ দেখতে পাওয়া যায়নি। পরবর্তীতে সেই সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য সামগ্রী কিন্তু নিয়ে তিনি জলপাইগুড়িতে যান। আমরা যেটা জানতে পেরেছি পরবর্তীতে সেইগুলো কলকাতায় পাঠানো হয়েছে, কারণ হচ্ছে যে যান্ত্রিক ত্রুটি রয়েছে, কি সমস্যা রয়েছে, কেন দেখা যাচ্ছে না, সমস্ত বিষয়ে খতিয়ে দেখতে কিন্তু সেগুলো কলকাতায় পাঠানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আচ্ছা, বেশ, অসংখ্য ধন্যবাদ রাজেশ। এবং এর পরিপ্রেক্ষিতে মামলাকারীর আইনজীবী তিনি ঠিক কি বলেছেন শুনবো। এটা কলকাতায় ওনার এজলাসেই শুনানি হবে, আর স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং স্টেট ইলেকশন কমিশনকে 2 সপ্তাহ সময় দিয়েছেন ওনাদের জবাব দেওয়া, আর আমাদেরকে তারপরে আরও 2 সপ্তাহ। এই সময়সীমা চলে যাওয়ার পরে কোর্টে আবার মামলাটা হবে, শুনানি হবে ওখানে কলকাতায়। আর অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল তিনি ঠিক কি বলেছেন শুনবো। কোর্ট এটা বুঝতে চাচ্ছিল যে whether there is any malpractices না, সেখানেও সেই সিস্টেমটাকে সাপোর্ট করলো না এবং দি সাবমিশন উইচ উই হ্যাভ মেড এবং দি ভিডিওর কথা শুনে কোর্ট ওয়াজ কনভিন্সড যে সেখানে কোনো ধরনের ইললিগ্যালিটিস ইররেগুলারিটিস হয়নি এন্ড অলসো রেকর্ডেড the video statement has got a tremendous merit. In view of that, a device to me Kolkata niye gelen part had rakhi matter adjourned for a 5 weeks ebong liberty to mention ajke kintu porikkhamulok bhabe seta kintu court er kache chole esche je kono illegality amra kono officer ra election niye kono kichu diye